হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। ভ্যাকেশনের যে ব্লগগুলো আমি আপলোড দিচ্ছিলাম, এটা হচ্ছে লাস্ট ব্লগ। অবশ্যই আমরা ভার্জিনিয়া থেকে যেদিন ব্যাক করছিলাম, সেদিন আসার সময়ে সকালবেলা আমরা চেক আউট করে দেন ভাবলাম আমরা ভার্জিনিয়া যে অ্যাকোরিয়ামটা খুবই পপুলার, ওখানে গিয়ে একটু মেরে আসি। তো সেই জন্য আমরা অ্যাকোরিয়াম দেখতে চলে গিয়েছিলাম। আসলে কোনো প্রিপারেশন ছাড়া, বলতে পারেন কোনোরকম কোনো রিসার্চ না করে চলে গেছি আর কি। তো যাওয়ার পরেই আমরা ওখানে যখন গেছি, দেখলাম যে মানুষ তেমন একটা নেই, খুবই হালকা পাতলা। কিন্তু আমরা যখন আগে ভিডিও দেখেছিলাম বা ভিডিও দেখে গিয়েছিলাম, তো তখন দেখলাম যে অনেক মানুষ হয় আর কি ওখানে। হয়তো বা এখন কোভিডের জন্য এতটা অ্যালাউ হচ্ছে না বা মানুষ যাচ্ছে না, হতে পারে। তো এখানে আসলে টিকিট অনলাইনে আগে থেকে বুকিং দিয়ে রাখতে হয়, তো ওরকম করেই যেতে হবে। যেই যাবেন না কেন, অ্যাকোরিয়ামে আমি আগে থেকে বলে রাখছি, আপনারা প্লিজ আগে থেকে টিকিটটা বুক করে রাখবেন। এটা কখনোই ভুলবেন না, যেটা আমরা ভুলে গিয়েছি। আমরা কোনো টিকিট করিনি, আমরা টিকিট ছাড়া চলে গিয়েছিলাম, বাট সামহাও আমরা একটা টিকিট ম্যানেজ করেছিলাম। সো এটা অনেক পরে হয়েছে আর কি। যাই হোক, আমরা প্রথমেই যখন ঢুকতে যাচ্ছিলাম, তখন দেখলাম যে বাইরে সবাইকে, যারা ভিতরে যাচ্ছেন আর কি, যারা যেতে পারছে না, যারা কিছু জানে না, তাদের জন্য সান্ত্বনা হিসেবে একটা ওয়াল রাস রাখা হয়েছে, যার মানে যেটা দেখলে সবাই একটু একটা ফিল নিয়ে যেতে পারবে আর কি, যে আমরা অ্যাকোরিয়াম থেকে ঘুরে এসেছি, একটা ওয়াল রাস দেখে এসেছি, আবার অ্যাকোরিয়ামের সামনে কয়েকটা ছবি তুলবেন, ওয়াল রাসের সামনে কয়েকটা ছবি তুলবেন, দ্যাটস ইট আর কি। তো আসলে বাচ্চাদেরকে আমি বলবো, আমার দুই বাচ্চার মধ্যে আমার ছোট আরিশ অনেক বেশি লাইক করে। সে মানে সে তো অ্যানিমাল বললে পাগল, সেটা নট ইভেন যে কোনো কিছু, যে ধরনের অ্যানিমালস বলেন, ও একদম অ্যানিমাল লাভার বলা যায়। তো যে কোনো রকমের অ্যানিমাল, তো ও ওয়ালরাসটা দেখে আসলে অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিলো, ওখানেই খুশি। ওরকে আসলে মানে ভেতরেও নিতে হবে না, ও তো ডুকুতে খুশি, ভেতরে কি আসে তো জানেই না, এটা থেকে খুশি হয়ে গিয়েছিলো অনেক। তো ভালোই লাগছিল ওখানে দেখতে। আর মানুষজন মোটামুটি দেখলাম যে ওখানে তিন চারজন মিলে দেখছে, আর যারা দেখলাম যে বুকিং করে এসে, তাদের কাছে তো আছেই টিকিট আছে, সো ফোনে থেকে ওরা করে ভিতরে চলে যাবে। আর মানুষ কিন্তু খুবই কম মানে ঢুকতে দিচ্ছিল, খুবই কম মানুষ ঢুকতে দিচ্ছিল একই টাইমে। এখানে সামনের জায়গাটা অনেক সুন্দর, অনেকগুলো ফ্লাওয়ার আছে, বসার জায়গাটা অনেক সুন্দর ছিল। ওখানে সুন্দর করে আপনারা চাইলে ছবি তুলতে পারেন, যারা ছবি তুলতে অনেক বেশি লাইক করে আর কি। আর আমি বারবার ওয়ালটাকে খুঁজছিলাম এটা কোথায় গেছে, যখনই আমি আমার ক্যামেরাটা অন করেছি, ভিডিও করা শুরু করেছি, ওটা এক মাথা থেকে শুরু করে অন্য মাথায় চলে গেছে। যখন আমি ওই দিকে গিয়েছি, সে তখন ওদিক থেকে অন্য পাশে চলে গেছে। সিরিয়াসলি, ও চাইছে না যে আমি ওকে ভিডিও করি, হয়তো লজ্জা পাচ্ছিল আর কি। হয় না, অনেকে তো লাজুক থাকে, সবাই ভিডিও করছে না, অনেকে করছে, অনেকে করছে না, অনেকে খালি দেখছে, চোখ দিয়ে ভিডিও করে ফেলছে। সো আমি তো আসলে একটু ক্যামেরা বন্ধ করছি, কারণ স্বাভাবিক আমাকে তো ব্লগ করতে হবে না, আপনাদেরকে তো দেখাতে হবে আমি কী দেখে দেখে আসলাম। সো ওই কারণে আমি ভিডিও বানাচ্ছিলাম। দেখেন, এখানে এসে কিন্তু শুয়ে পড়েছে, যে আমি এটা আমি জুম করে দেখাচ্ছি দূর থেকে, কিন্তু আমি যখনই সামনে যাবো এটা দেখবেন আস্তে 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 নিচের দিকে চলে যাচ্ছে। মানে আমার সাথে কিসের শত্রুতা ভাই তোমার, তুমি কেন এরকম করতেছো? এটা অবশ্য অনেক বয়স হয়েছে, এটা দেখলে একটু বুড়ো বুড়ো টাইপ লাগছে আমার কাছে, মনে হয় বয়স হয়েছে। আর তেমন একটা খুঁজেও পাওয়া ছিল না, পাথরগুলো সেম টাইপ ছিল, তো খুঁজতে একটু কষ্ট হচ্ছিলো আসলে। দেখেন, আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নেমে যাবে, আমি যেন ওকে ভিডিও করতে না পারি আর কি। অনেক বুঝছেন না, দামি মানুষ তো, ফেমাস অনেক। ইন্টেরিয়রের ডিজাইন মানে অ্যাকোরিয়ামের ভেতরের যে ডিজাইনটা, সেটা কীরকম করে করেছে তার কিছু ভিডিও ক্লিপস আমি আমার এই ভিডিওতে শেয়ার করেছি, আপনারা দেখুন, আমি বলতে পারি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। Thank you.
সো আমি আশা করছি ভার্জিনিয়ার লাস্ট পার্টির এই ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমার ভ্যাকেশনের সবগুলো ব্লগই আশা করছি ভালো লেগেছে, যারা এখনও দেখেনি তারা প্লিজ সবগুলো পার্ট দেখবেন, আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমার কখনই এগিয়ে যাওয়া সম্ভব না। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।